हाय एवरीवन, वेलकम बैक टू तुहिन्स किचन। आज के रेसिपी सबार प्रिय केएफसी स्टाइल फ्राइड चिकेन। खूब ही सहजे एवं अल्प उपकरणे तैरी करब आज के रेसिपिटी। तो चलून तैरी करे फेली मजादार क्रिस्पी चिकेन फ्राई। एखाने आमी चामड़ा सह चारटी लेग पिस नियेछी। आपनारा चाइले चिकेनेर जे कोनो पार्ट व्यवहार करते पारें। एबार मैरिनेशन करार जोन्नो दिए दिच्छी 1.5 चामच आदा और रसुन बाटा, दिए दिच्छी सोया सस 1 टेबल स्पून, लवण स्वाद मतो। एबार दिए दिच्छी इन्स्टैंट मैगी मिक्स। मैगी मसला ना थाकले कबाब बा गरम मसला व्यवहार करते पारें। एबार भालोभावे मिक्स करे निच्छी। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া। আবার একটু মিক্স করে নেছি। এখন এই মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে। এখন রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চিকেনের উপর কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার, লবণ স্বাদ মতো, মরিচ ও হলুদ গুঁড়া 1 টেবিল স্পুন, ম্যাগি মশলা 1 টিস্পুন। এবার একটি হ্যান্ড উইস্কের মাধ্যমে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেছি। এখন একটি একটি করে সবগুলো চিকেনে কোট করে নেছি। এবার 10 থেকে 15 সেকেন্ডের জন্য পানিতে ভিজিয়ে নিচ্ছি। এবং আবার একই পদ্ধতিতে ফাইনাল কোট করে নিচ্ছি। পানিতে ভিজানোর কারণে বাহিরের লেয়ারটা ক্রিস্পি হবে এবং পুড়ে যাবে না, আর ভিতরে চিকেন পারফেক্টলি কুক হবে। একটু ঝাঁকি দিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিচ্ছি। এবার ভাজার জন্য একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আট থেকে নয় মিনিট মিডিয়াম হাই আঁচে ভেজে নিতে হবে। এবার চিকেনগুলো উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি KFC স্টাইল চিকেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।